एक जन्मेर दुख निया हजार नदीर जल दिया चोख भरिलाम तामी शुधुई केदे जा। বাংলা আধুনিক গানের অন্যতম জনপ্রিয় এক গায়ক মনির খান। একসময় অডিও গানের বাজার রাজ করেছেন যে কজন কণ্ঠশিল্পী, মনির খান তাদের মধ্যে একজন। বাংলা গানের বাজার এখন আর আগের মতো রমরমা নেই, সেই সময়ের অধিকাংশ গায়কই হারিয়ে গেছেন, তেমনি হারিয়ে গেছেন মনির খানও। জনপ্রিয় এই গায়ক এখন কোথায় আছেন, কেমন আছেন, সেটি নিয়েই হারিয়ে যাওয়া শিল্পীদের নিয়ে আমাদের নিয়মিত আয়োজন হারিয়ে যাওয়া তারকারায়ের আজকের পর্ব। সিনেপয়জনের ভিডিও ইউটিউবের পাশাপাশি এখন দেখা যাচ্ছে ফেসবুকেও। ফেসবুক পেজের লিঙ্ক স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। অত্যন্ত মেলোডিয়াস কণ্ঠের অধিকারী শিল্পী মনির খান 1972 সালের 1 আগস্ট ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় এক শিক্ষক বাবার ঘরে জন্মগ্রহণ করেন। শৈশবে নিজে নিজে গান করলেও সেভাবে ওস্তাদ ধরে গান শেখা হয়নি তার। তিনি যশোরের নারায়ণপুর বহরামুদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে 1987 সালে ম্যাট্রিক এবং কোটচাঁদপুর কলেজ থেকে 1990 সালে ইন্টারমিডিয়েট পাশ করেন। একই কলেজ থেকে তিনি 1992 সালে ডিগ্রি পাশ করেন। এর মধ্যে মনির খান 1989 সালে খুলনা বেতারে অডিশন দিয়ে আধুনিক গানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। 1991 সাল পর্যন্ত তিনি খুলনা বেতারে গান পরিবেশন করেন। পরে তিনি সঙ্গীতে ক্যারিয়ার করার লক্ষ্য নিয়ে খুলনা থেকে এনওসি নিয়ে ঢাকা বেতারে আসেন। এই সময়টায় তিনি বিভিন্ন ওস্তাদের কাছে গান শিখেন। 1996 সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম তোমার কোনো দোষ নেই। এই অ্যালবামের সুযোগ করে দেন সুরকার মিল্টন খন্দকার। তার কথা ও সুরেই অ্যালবামটি প্রকাশিত হয় এবং সুপার ডুপার হিট হয় সেই অ্যালবাম। প্রথম অ্যালবাম দিয়েই তিনি শহর থেকে গ্রাম পর্যন্ত পৌঁছে যান। এরপর তাকে আর কখনো পিছু ফিরে তাকাতে হয়নি। একের পর এক অ্যালবাম প্রকাশিত হতে থাকে। 90 দশকের শেষ নাগাদ থেকে নতুন শতাব্দীর 0 দশকের মাঝামাঝি পর্যন্ত তিনি একাই রাজ করেছেন অডিও গানের বাজার। তোমার কোনো দোষ নেই, আমারই তো দোষ, আমারই তো ভুল। মনির খানের শ্রোতাপ্রিয় একটি গান হচ্ছে অঞ্জনা। এছাড়া এই অঞ্জনার কথা ঘুরে ফিরে আরও অনেকগুলো গানেই এসেছে। এই অঞ্জনা হচ্ছে মনির খানের কৈশোরের প্রেম। অঞ্জনা বর্তমানে সৌদি আরব প্রবাসী। মনির খান নিজেও বিয়ে করেছেন, বাচ্চা কাচ্চা হয়েছে, কিন্তু সেই অঞ্জনার কথা কখনো ভুলতে পারেননি। তাই ঘুরে ফিরেই বারবার তার গানে উঠে এসেছে সেই অঞ্জনার কথাই। এখন পর্যন্ত তাকে নিয়ে মোট 26টি গান করেছেন মনির খান। সর্বশেষ 2020 সালে অঞ্জনা 2020 শিরোনামেও একটি গান প্রকাশিত হয়। এখন পর্যন্ত তার প্রকাশিত হয়েছে 40টির মতো একক অ্যালবাম এবং 300 শতাধিক দ্বৈত ও মিশ্র অ্যালবাম। অডিও গানের পাশাপাশি চলচ্চিত্রের প্লেব্যাকেও নিজের আলাদা একটি অবস্থান করে নিয়েছেন তিনি। তিনি 3 বার অর্জন করেছেন শ্রেষ্ঠ পুরুষ সঙ্গীত শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বাংলা অডিও গানের ইন্ডাস্ট্রিতে একসময় ধস নামে, অনেক শিল্পী হারিয়ে যান। মনির খান একেবারে হারিয়ে না গেলেও তার নতুন গানের সংখ্যা কমে আসে। আর তিনি রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে যাওয়াতেও গানের সময় দেয়া কমে আসে। তিনি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক সম্পাদক। তিনি ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, কিন্তু 2019 সালের জাতীয় নির্বাচনে ঝিনাইদহ 3 সংসদীয় আসন থেকে বিএনপির মনোনয়ন চাইলেও যখন তাকে মনোনয়ন দেয়া হয় না, তখন তিনি সংবাদ সম্মেলন ডেকে রাজনীতি থেকে আজীবনের জন্য অবসর গ্রহণ করেন। রাজনীতি থেকে অবসরের পর তিনি গানে আবারও সময় দিতে থাকেন, আগের থেকে বেশি স্টেজ শোতেও অংশগ্রহণ করতে থাকেন এবং নিজের ইউটিউব চ্যানেলের জন্য নতুন নতুন গান প্রকাশ করেন। 2023 সালের মাঝামাঝি দিকে অনেকদিন পর তার একটি অ্যালবাম প্রকাশিত হয়েছে, কি বাঁধনে বেঁধেছ আমায় শিরোনামে। অ্যালবামের গানগুলো ভিডিও আকারে প্রকাশ করা হয় তার ইউটিউব চ্যানেল এমকে মিউজিক 24-এ। বেঁধেছো
দিতে পারি না যে তোমার। গানের পাশাপাশি অবসর সময় তিনি কাটান গাজীপুরের মাওনাতে তার বাগান বাড়িতে। 14 বিঘা জমির ওপর তিনি গড়ে তুলেছেন এই বাগান বাড়ি। সেখানে শাকসবজি, মাছ, মুরগি, গরু ও ছাগলের ফার্ম রয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি 2001 সালে বিয়ে করেন তাহমিনা আক্তার ইতিকে। তাদের ঘরে রয়েছে 2 সন্তান, মেয়ে মুশফিকা আক্তার মৌনতা এবং ছেলে মোসাব্বির খান। মনির খান তার জাদুকরী দরুদি কণ্ঠের মায়াজালে বেঁধেছেন শ্রোতাদের। সেই সময়ের শ্রোতারা এখনও তার গানে ভালোবাসায় ভাসেন। তার বিরহের গানে বিরহে কেঁদে বালিশ ভেজায়। মনির খানের জন্য আমাদের অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। হারিয়ে যাওয়া তারকাদের নিয়ে আমাদের বাকি ভিডিও দেখতে স্ক্রিনে দেখানো প্লেলিস্টে ক্লিক করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।